এখনো 5 টাকায় আলুর দম পাবেন। আলুর দমে যে ঝোলটা একদম লাল লাল ঝোল করেছে দাদা, দেখি কেমন টেস্ট। দুর্দান্ত লাগে কিন্তু, এই যে নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড মর্নিং বন্ধুরা, আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আছি বাঁকড়ার দক্ষিণপল্লীতে, আর বাঁকড়ার দক্ষিণপল্লীতে আসার একটাই কারণ, আর এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামল ব্রেকফাস্ট কর্নার। এখানে কিন্তু ভালো ভালো ব্রেকফাস্ট সকালে পাওয়া যায়, অর্থাৎ এখানে মুড়ি, ঘুগনি, পাউরুটি, ঘুগনি, আলুর দম, ডিমের বিভিন্ন আইটেম সব কিছু পেয়ে যাবেন। তো আজকে আমিও চলে এসেছি এই শ্যামলদার কাছে, এখানে ব্রেকফাস্ট আমি ট্রাই করব, দেখি কি পাওয়া যায়। মুড়ি যদি হয় মুড়ি, না হলে পাউরুটি দিয়ে ঘুগনি আলুর দম ট্রাই করব। তো চলুন দেখা যাক শ্যামলদা কীভাবে বানাচ্ছে, এনার ঘুগনি বা এনার আলুর দম কতটা টেস্টি, অবশ্যই তা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব। ছবিও দিলাম আলুর দমের না, ঘুম নিয়ে দাও না তুমি, আলুর দমের কে চাইছে। বলো ভাই কি আর প্যাকি করছে, এমনি দাও একটা দাও, যা ধরা ধরে নেবে। আর সকালের সকাল দেখতে পাচ্ছেন কত লোক এখানে খাওয়া দাওয়া করছে। তো এইখানটা ওই শ্যামল টিফিন কর্নার, অর্থাৎ শ্যামলদার দোকান, কিন্তু আলুর দমটা খুব ফেমাস, আলুর দমটা অবশ্যই ট্রাই করব, আর তার সাথে ঘুগনি পাউরুটি তো অবশ্যই ট্রাই করবোই। এখানে আলুর দম কিন্তু এখনও 5 টাকায় পাওয়া যায়, মাত্র 5 টাকায়। তো শ্যামলদা কেমন আছো বলো? আমি ভালো আছি। আচ্ছা, তোমার বাজার এখন কেমন চলছে? মোটামুটি চলে যাচ্ছে। তো সকাল কটা থেকে বসো তুমি এখানে? সকাল 6টা। সকাল 6টা, কটা অবধি থাকো? 3টা 3টা, একবেলা। আচ্ছা, তো কী কী পাওয়া যায় এখানে তোমার কাছে? ঘুগনি, মুড়ি, পাউরুটি, আলুর দম, ডিম টোস্ট। আচ্ছা, মানে ডিমের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, তাই তো? ডিম পোস্ত, সেদ্ধ থেকে পোস্ত থেকে সব রকম। আচ্ছা, তো কেমন কী দাম রেখেছে একটু বলো? অমলেট পোস্ত 10 টাকা, ডিম সেদ্ধ 8 টাকা, ডিম টোস্ট আছে 22 টাকা, ডিম ভুজিয়া 10 টাকা। আর ঘুগনি আলুর দমে কেমন রেট আছে? ঘুগনি আলুর দম আপনার হচ্ছে 18 টাকা। 18 টাকা, আচ্ছা, মানে ঘুগনি আলুর দম আলাদা আলাদা? ঘুগনি মুড়ি আর ঘুগনি আলুর দম ওই একই ব্যাপার। হ্যাঁ, ওটা হচ্ছে 20 টাকা, আর রুটি দিলে ওটা 18 টাকা। আচ্ছা আচ্ছা, লঙ্কার মতো মুড়ি দিলে 20 টাকা আর রুটি দিলে 18। তোমার এই লোকেশনটা কোথায় একটু বলে দাও, অ্যাড্রেসটা? বাঁকড়ার দক্ষিণপল্লী। আচ্ছা, আর তোমার এই যে কাঠটা, ছোট কাঠ, এটা কত দিনের? হ্যাঁ, বাদ দিই বাদ দিই, দুটো পোস্ট কর। তুমি পাউরুটি কত করে দিচ্ছ দাদা? পাউরুটি ডিম তো হচ্ছে 22 টাকা। আচ্ছা, আর শুধু পাউরুটি? শুধু পাউরুটি। ঘুগনি আলুর দম দিয়ে 18 টাকা? 18 টাকা। আচ্ছা, বাগানে বাগানে
তোমার কাছে এমনি ঘুগনি প্লেট কত করে? 10 টাকা। 10 টাকা আর আলুর দম 5 টাকা, তাই তো? আলুর দম 10 টাকা, কিন্তু দুপিস নিলে 5 টাকা। দুপিস 5 টাকা। আচ্ছা, উপরে পেঁয়াজ কুচি, তাই তো? সালাড, ওই গাজর শসা, গাজর শসা। আচ্ছা, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা। আচ্ছা, একটু বিট নুন দিয়ে দাও। হ্যাঁ, এটা কি ভাজা মশলা? এই আর বন্ধুরা, এই দেখছেন আলুর দম 2 পিস 5 টাকা, তাই তো? আর ফুল প্লেট 4 পিস নাকি? আচ্ছা, তো বন্ধুরা, শ্যামল টিফিন কর্নার থেকে, এই শ্যামলদার কাছ থেকে নিয়ে নিয়েছি ব্রেড আছে, মানে পাউরুটি, যেটা আমরা বাংলায় পাউরুটি বলি, পাউরুটি, শেকা পাউরুটি আছে। এখানে আলুর দম আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাফ প্লেট আলুর দম, 5 টাকা দাম, এখনো 5 টাকায় আলুর দম পাবেন। আর এই হচ্ছে 1 প্লেট ঘুগনি। তো এখানে জায়গাটা বড়ই কম থালার মধ্যে। এই হচ্ছে ঘুগনি। তো প্রথমে আলুর দম দিয়ে পাউরুটিটা টেস্ট করি। আলুর দমের যে ঝোলটা একদম লাল লাল ঝোল করেছে দাদা, দেখি কেমন টেস্ট। এই দোকানটা জগাঝাতে খুবই ফেমাস। আলুর দমটা বাস মারাত্মক। এই যে ঝোলটা আছে না, গ্রেভিটা সত্যি দুর্দান্ত। এবার আলুর দমটা, আলুটা একটু ট্রাই করে দেখো। পুরো মাখনের মতো নরম আলুগুলো। তো আলুর দম দিয়ে তো ট্রাই করলাম, এইবার একটু ঘুগনিটা ট্রাই করি। ঘুগনিটা কিন্তু বেশি রিচ না, আলুর দমটা একটু রিচ আছে, আর ঘুগনিটা একদমই নর্মাল। তো এর সাথে যে পেঁয়াজ কুচি, শশা, গাজর, কাঁচা লঙ্কা, আর তার সাথে ঝুরি ভাজা দিয়েছে উপরে, আর ঘুগনির এই ঝোলটা দিয়ে পাউরুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ঘুগনির ঝোলটাতে পাউরুটিটা চুবিয়ে নিয়ে, সো এইবার নিশ্চয়ই আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ঘুগনি, এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে আলুর দম। দেখুন এই যে আলুর দমটা একদম নরম তুলো। তো আরেকবার খেয়ে দেখি এটা, একটু স্পাইসি আছে, একটু রিচও আছে, কিন্তু আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। ঘুগনিটার থেকে কিন্তু অনেক বেটার আলুর দমটা। আর এই ঘুগনি একটু নিয়ে দেখি, ঘুগনিটা একটু মাইল্ড আছে, মানে ঝাল তো একদমই নেই, একটু নিরামিষ ঘুগনি যেমন লাগে খেতে ওই রকম, একটু রসুনের পরিমাণটা কম আছে, কিন্তু আলুর দমটা মারাত্মক। আমি বলবো এখানে যদি আসেন, আলুর দমটা অবশ্যই ট্রাই করবেন। এই শ্যামলদার পেছনে কিন্তু জায়গাটা বিশাল, দেখতে পাচ্ছেন খেলার মাঠ, ফুটবল খেলার এই গোলপোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল মাঠ আছে। তো পরিবেশটা আপনাদের খুবই সুন্দর লাগবে, সকাল সকাল যদি আসেন দুর্দান্ত লাগবে। তো এই আলুর দম খেতে খেতে আর একটা কথা মনে পড়ে গেল, যে এর আগে পানিহাটিতে একটা টক আলুর দমের ভিডিও করেছিলাম, ওটা যদি না দেখে থাকেন তাহলে এই আই বাটনে দিয়ে দিলাম, ওটা দেখে নেবেন। ডিম ভাজার আওয়াজ পাচ্ছেন তো? এরপরে একটা পোচ নেবো, পোচ কিন্তু হেভি সেল, পোচ বা অমলেট সকাল সকাল টিফিনে কিন্তু দারুণ লাগে। তো এরপরেই একটা পোচ আমি নিয়ে নেবো। তো বন্ধুরা, এই শ্যামলদার কাছে আসবেন কী করে একটু অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে বাঁকড়া দক্ষিণ পল্লী, এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা এইদিকে চলে যাচ্ছে কিন্তু বাঁকড়া, আর এই দিকে চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস ওয়ে, এই দিকটা মিট করছে কিন্তু কোনা এক্সপ্রেস ওয়েতে। তো ঠিক এই জায়গাটায় এই শ্যামলদার দোকান, পেছনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামলদার দোকান, আর এই দিকের এই যে বাগানটা আছে, এই বাগানটার ওপিটে হচ্ছে জগাছা। তো হাওড়া থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের চেনার কোনো অসুবিধা হবে না, অনেকেই চেনেন হাওড়ার বাঁকড়া, খুব নাম করা জায়গা। তো অবশ্যই এই শ্যামলদার কাছে আসুন, এবং এই টিফিন কর্নার, শ্যামল টিফিন কর্নার থেকে জাস্ট
ব্রেকফাস্টের আইটেমগুলো খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এই তো পাচ্ছিল না যে শুনলাম, এটা কি বানাচ্ছ দাদা? ভুজিয়া, ডিম ভুজিয়া। আচ্ছা, কত করে দাম রেখেছো? এটা 10 টাকা। 10 টাকা, একই দাম, একটুখানি আলাদা করে করে দিই। আচ্ছা আচ্ছা, হুম হুম, একদম। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা সেন্ট উঠেছে। তাহলে এটা 10, এটা 10, 20 টাকা টোটাল, তাই তো? সো বন্ধুরা, শ্যামলদার কাছ থেকে নিয়ে নিয়েছি, কিন্তু দেখুন এই যে ডিম ভুজিয়া আর এটা হচ্ছে ডিমের পোচ, তো এটার দামও 10 টাকা, এটার দামও 10 টাকা। তো চলুন টেস্ট করে দেখা যাক। তো পাউরুটি, ঘুগনি, আলুর দম খাওয়ার পর এই ডিম ভাজা গরম গরম দুর্দান্ত লাগে। তো প্রথমে ডিম ভুজিয়াটা একটু খেয়ে দেখি। রুটির সাথে এই ডিম ভুজিয়া কিন্তু দুর্দান্ত লাগে। তো শুধু মুখেও কিন্তু খুব সুন্দর লাগছে। পেঁয়াজ লঙ্কা একদম যথেষ্ট পরিমাণে আছে, আর তার সাথে যে একটা স্পেশাল মশলা ইউজ করেছে, এই মশলাটা কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার ছাড়ছে। দারুণ লাগছে কিন্তু ডিম ভুজিয়াটা, এই মশলাটার জন্য খুব সুন্দর লাগছে। পোচটা ট্রাই করে দেখি, পোচের একটাই সমস্যা, এই যে ডিমের কুসুমটা বেরিয়ে থালায় চলে আসে, এটা একটা মানে লস বলতে পারেন। এই যে লিকুইড, যে এই যে ডিমের কুসুমটা দুর্দান্ত লাগে কিন্তু, এই যে এই লিকুইড ডিমের কুসুমটা যখনই মুখে দিই মানে যেন স্বর্গ, দারুণ লাগে। পোচের এইটাই হচ্ছে মেন, পোচের 4-5টা কড়া করে ভাজা আর ভেতরটা মানে কুসুমটা একদম লাভার মতো থাকে, দারুণ লাগে। তো বন্ধুরা, মর্নিং ব্রেকফাস্টটা আজকে কিন্তু দুর্দান্ত হলো। প্রথমে পাউরুটি, তার সাথে ঘুগনি এবং আলুর দম, ঝাল ঝাল আলুর দম, খুব সুন্দর ছিল আলুর দমটা। আমার আলুর দমটা অনেক ভালো লেগেছে ঘুগনির থেকে, তো যাই হোক। আর তার সাথে ছিল গরম গরম ডিমের পোচ এবং ডিমের ভুজিয়া, দুর্দান্ত কম্বিনেশন, সব কটা আইটেমই কিন্তু দারুণ। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন, লাইক করুন। আর যেটা আপনাদের খেতে খেতে বলছিলাম, এই যে শ্যামলদার দোকান দেখতে পাচ্ছেন, এই শ্যামলদার দোকান পেছনে, আর এই শ্যামলদার দোকানের পেছনে কিন্তু অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছেন, এত ফুটবল খেলার মাঠ বলা যেতে পারে, অনেকটা জায়গা দাঁড়িয়ে যেখানে খুশি এই প্রকৃতির নিচে একদম দাঁড়িয়ে এই সুন্দর ব্রেকফাস্টটা উপভোগ করুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।